ফিকাহ কাকে বলে? ফিকাহ শাস্ত্রের উৎস কয়টি ও কি? ইজমা কি? কিয়াস কি? মাঝহাব কয়টি ও কি? প্রশ্ন: ফিকাহ কাকে বলে? উত্তর: শরীয়তের বিস্তারিত প্রমাণাদি থেকে শরীয়তের শাখা প্রশাখা সম্পর্কিত বিধিবিধান সম্বন্ধে জ্ঞাত হওয়াকে ফিকহ বলা হয়। প্রশ্ন: ফিকাহ শাস্ত্রের উৎস কয়টি ও কি কি? উত্তর: ফিকাহ শাস্ত্রের উৎস চারটি, যথা: ১. কুরআন, ২. হাদিস, ৩. ইজমা, ৪. কিয়াস। প্রশ্ন: ইসলামী আইনের উৎস কি কি? উত্তর: ইসলামী আইনের উৎস চারটি, যথা: ১. কুরআন, ২. সুন্নাহ, ৩. ইজমা, ৪. কিয়াস। প্রশ্ন: ইজমা বলতে কি বোঝায়? উত্তর: মহানবী সা এর অবর্তমানে সাহাবায়ে কেরামগণ যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, তখন তারা এর সমাধান খুঁজে বের করার জন্য গবেষণা করতেন। প্রথমে কুরআন ও হাদিসে সমাধান খুঁজতেন। যখন কুরআন ও হাদিসে প্রত্যক্ষ সমাধান না পেতেন, তখন কুরআন ও হাদিসের আলোকে সিয়মতের ভিত্তিতে সর্বসম্মতভাবে সমস্যার সমাধান করার নামই হল ইজমা। প্রশ্ন: কিয়াস বলতে কি বোঝায়? উত্তর: কুরআন, সুন্নাহ ও ইজমা দ্বারা মীমাংসিত কোন বিষয়ের সাথে অনুরূপ কোন বিষয়কে উপমা দ্বারা সাদৃশ্য বিধান করত। উপমানের হুকুম বা সমাধান উপমেয়ের উপর আরোপ করাকে কিয়াস বলে। প্রশ্ন: মাঝহাব কয়টি ও কি কি? উত্তর: মাঝহাব চারটি, যথা: ১. হানাফি মাঝহাব, ২. মালিকি মাঝহাব, ৩. শাফেই মাঝহাব, ৪. হাম্বলি মাঝহাব। প্রশ্ন: মাঝহাব মানার হুকুম কি? উত্তর: মাঝহাব মানা ওয়াজিব।